Belediye de kul işlerini geçti vermiş. মুলদাবি আমরা মাঠের প্লেয়ার মাঠে থাকতে চাই বিগত 10 বছর ধরে বরিশালে নিয়মিত লীগ হচ্ছে না মুখ দেখানো কিছু লীগ হচ্ছে একটা দুইটা তাও উইদাউট রিলিগেশন যেখানে প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটার কোনো বাজারই তৈরি হয় নাই কোনো বাজারই তৈরি হয় নাই এই আমাদের মূল দাবি হচ্ছে প্রতি বছর দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন উইথ রিলিগেশন মাদক মুক্ত মাঠ চাই দুর্নীতি মুক্ত মাঠ চাই অনুশীলন পর্যাপ্ত সুযোগ সুবিধা চাই মাঠের খেলার সুন্দর পরিবেশ চাই বাৎসরিক খেলার ক্যালেন্ডার চাই জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় যারা অর্থে অর্থনৈতিক মন্দা তৈরি করেছে সেইটা শুরু হওয়া চাই প্রতি বছর অন্তত দুইটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চাই নিবন্ধনকৃত ক্লাবগুলোকে মাঠে ফিরিয়ে আনতে হবে এবং তাদের পর্যাপ্ত মর্যাদা দিতে হবে আজ মাঠে কেন অভিভাবকহীন তার জবাব চাই কমিশনার কাপ টি টোয়েন্টি চাই বরিশাল ক্রীড়াঙ্গন উন্নয়নে মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি উইথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করি আমাদের প্রথম দাবি হচ্ছে বরিশালের দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন এই লীগটা সব জেলায় হচ্ছে এক্সেপশনাল বরিশাল বাদে আমাদের দাবি এটা প্রত্যেক বছরই কন্টিনিউ হোক খেলা হচ্ছে না আমাদের বরিশালের নিয়মিত লীগ হচ্ছে না বরিশাল জেলা ক্রীড়া সংস্থার কমিটি নাই পূর্ণাঙ্গ কমিটি নাই সেই জন্য লীগ হইতেছে না আপনার অন্যান্য ডিস্ট্রিক্টগুলো দেখবেন যে কন্টিনিউয়াসলি লীগ হচ্ছে কারণ ওইখানে একটা কমিটি আছে জেলা ক্রীড়া সংস্থার এখানে আপনার যে জেলা প্রশাসক মহোদয় তিনি হচ্ছেন গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তো জেলা প্রশাসক প্রত্যেক দুই বছর তিন বছর পর পর পরিবর্তন হয় এখানে যে জেলা ক্রীড়া সংস্থার একটা কমিটি থাকতো তাইলে কন্টিনিউয়াসলি লীগ হইতো আমাদের দাবি হচ্ছে অচিরেই এখানে হচ্ছে যে ক্রিকেট ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের ভিতরে বিশেষ করে ক্ষুদে ক্রিকেটার যারা আছে বছরের পর বছর প্র্যাকটিস করছে একটা এজ লেভেল ক্রিকেট ছাড়া তারা তাদের পারফরমেন্স কোথাও দেখাতে পারছে না তাদের জন্য সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ চালু করা খুব 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 বেশি প্রয়োজন সেখানে এই জন্য হচ্ছে আসলে একটা লীগ পরিচালনা কমিটি হওয়া দরকার এবং সেটি অবশ্যই নির্বাচিত একটি কমিটি হওয়া দরকার জি আমি দাবি জানাবো অচিরে সেই লীগ পরিচালনা কমিটি গঠিত হোক এবং তারা যেন এমন একটি কার্যক্রম হাতে নেয় যেখানে হচ্ছে এই যে মানে তৃণমূল পর্যায়ের ক্রিকেটার তারা জানি তাদের ভবিষ্যৎকে যেন উজ্জ্বল করতে পারে অন্ধকারে জানি ক্রিকেট হারিয়ে না যায় আমি মনে করি যে আমাদের বরিশাল জেলা ক্রীড়া সংস্থায় নিয়মিত কমিটি না থাকার জন্য বিগত কোনো কমিটি না থাকার জন্য আমাদের খেলাধুলার এই দুরবস্থা নিয়মিত খেলা লীগ খেলা শুরু না হওয়ার জন্য ক্লাবগুলো আমাদের এখান থেকে আগ্রহ হারিয়ে ফেলছে যে আমরা একটা ক্লাব যদি একটা টিম করে একটা প্রিমিয়ার লিগে অন্তত 5 থেকে 6 লাখ টাকা খরচ করে বরিশালে একটা ক্রিকেট টিম করতেছে তারপর দেখা যায় যে সে খেলা হইতেছে তা মানে সার্কাসের মতো কোনো কম্পিটিশন নাই সেখানে সেই ক্লাবগুলো যখন হারিয়ে যায় তখন আমাদের জায়গা কোথায় ক্লাব না আসলে ছেলেরা খেলবে কোথায় এবং নিয়মিত যদি আমাদের এখানে লীগ হতো তাহলে আমাদের ছেলে পার খেলতে পারতো এই রাস্তায় দাঁড়াতে হতো না হচ্ছে না শুধু ওই যে কমিটি না থাকার জন্য বিগত কমিটি মূল কমিটি না থাকার জন্য অভিভাবক বলতে গেলে নাইকে এই এখানে অনেক দায়িত্ব আছে একটা জেলা সেক্রেটারি বা এই ক্রিকেট একটা কমিটি থাকলে তারা সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে ক্লাবদের সাথে কনসাল্ট করে বিভিন্নভাবে খেলাধুলা চালাবার কাজ করে থাকে আমাদের এখানে জেলায় বর্তমান আমাদের জেলা প্রশাসক হলেন এখানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তিনি বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন এর মধ্যে আমাদের যে এত সময় দিবে হয়তো তিনি হয়তো পারেন না চেষ্টা করেন ইচ্ছে থাকলে হয়তো পারেন না কাজে এই অবস্থায় আমরা চাই একটা পূর্ণাঙ্গ কমিটি করে ক্রিকেট উপকমিটি করে নিয়মিত এখানে খেলাধুলা হোক এবং যেহেতু বাংলাদেশ একটা টেস্ট স্ট্যান্ডার্ড দল যেটা বাংলাদেশ এটা অষ্টম সপ্তম স্থানে অবস্থান করতেছে বর্তমানে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীও খেলার জন্য আগ্রহী মানে খেলা পাগল লোক সেই দেশের একটা বিভাগীয় শহর বরিশালে আমাদের এই খেলা হবে না আমরা এটা আমাদের জন্য সত্যি অনেক দুর্ভাগ্য আমরা এই জন্য অনেক কষ্ট পাই এই যে ছেলে পান যারা নিয়মিত প্র্যাকটিস করতেছে তাদের জায়গা হলো মাঠে খেলবে একটা লীগ হবে সেখানে তারা খেলবে কিন্তু আজ দেখেন এই রাস্তায় দাঁড়িয়েছে কী জন্য আমারও আসতে হয়েছে কিন্তু আমি একজন খেলার
অনুযায়ী আমি খেলাধুলার সাথে জড়িত আমি এই অবস্থায় মাঠে থেকে এদের বরিশালের ক্রীড়া উন্নয়ন হোক সেটাই আমি চাই এবং সেই জন্য আমিও আজকে এদের সাথে আসতে বাধ্য হয়েছি আমরা চাই আমাদের বরিশালের অভিভাবক যারা আছেন আমাদের যারাই বরিশালকে সবকিছু দেখাশোনা করেন তাদের কাছে আমাদের দাবি বরিশাল ক্রীড়াঙ্গনে এখানে একটা নিয়মিত কমিটি করে আমাদের এই ক্রীড়াঙ্গনটাকে মুখরিত করুক এবং আমরা এই আমাদের এখান থেকে কিছু ছেলে পাঠ বের হোক তারা যারা ভালো জায়গায় যেতে পারবে আজ বরিশালের দু একটা ছেলে আছে আমাদের দেখার কোনো ছেলে পান নাই যে যারা আমাদের বাংলাদেশ টিমে প্রিজাইড করবার মতো কোনো ছেলে পান এখন তৈরি হচ্ছে না শুধু খেলাধুলা না হওয়ার জন্য ক্রিকেটার যারা যারা খেলোয়াড় তারা যে দাবি দাওয়াটি করেছে আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক হিসাবে তাদের দাবির সাথে একমত যে দীর্ঘদিন কমিটি না থাকার কারণে বরিশালের খেলাধুলাতে কিছু বিঘ্ন ঘটেছে তবে আমরা কিন্তু ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছিলাম কমিটি গঠনের এবং খেলা শুরু করার জন্য যদিও কোভিড-19 শুরুর কারণে এটি আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বাট আমরা কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ সারা দেশে খেলার উপযোগী পরিবেশ তৈরি হলে আমরা এখানে ডিভিশনাল লিগগুলো চালু করব এবং আমিও চাই যে দ্রুত বরিশালের এই আমাদের ক্রীড়া সংস্থা যেটা জেলা ক্রীড়া সংস্থা কমিটি গঠন করা দরকার এই জন্য আমি এখানকার স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডার সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন